রেডিও ভেরিতাস এশিয়া বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিনোদন এই অনুষ্ঠানে আজ বলবো কিছু টুকরো খবর, যা শুনে আপনাদের অভিজ্ঞতাও বাড়বে আর অজানা কিছু জানাও হবে। চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই সেই খবরেতে। আমাদের প্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে আপনাদের নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, একটা সময় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তর্দ্বন্দ্বের শিকার হতে হয়। কোনো এক অজ্ঞাত কারণে বাংলা ছবির প্রযোজকরা ভানুদাকে ছবিতে অভিনয় করার সুযোগ দিতে চাননি। ওই সময় ভানু বন্দ্যোপাধ্যায় যাত্রায় কাজ করতেন, সেখানে উনি অনেক সফলতা পেয়েছিলেন। ওই সময় ভানুদা যাত্রায় অনেক কাজ করেছেন, এছাড়া ছবিতে অভিনয় না করতে পারার যন্ত্রণা ভানুদাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বেশ কিছুদিন এইভাবে চলার পর স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আর ঠিক ওই সময় এক প্রযোজক ভানুদাকে বলেন, আমার আগামী ছবিতে আপনি অভিনয় করছেন, আপনার জন্য এক দুর্দান্ত চরিত্র বের করেছি। ভানুদার মুখ উজ্জ্বল হয়ে উঠল। জিজ্ঞেস করলেন, কদিনের কাজ, কি কি সিন আছে, ইত্যাদি অনেক কিছুই। প্রযোজক মশাই বললেন, একদিনের কাজ এবং সিনও একটাই, কিন্তু অসাধারণ চরিত্র তিনি ভানুদার জন্য বের করেছেন, যা কিনা ভানুদা আগে কখনো করেননি। ততক্ষণে ভানুদার মুখে আবার যন্ত্রণা ছবিটা ফুটে উঠেছে। চাপা বিক্ষোভে ভানুদা প্রযোজককে বললেন, দাদা, যেখান থেকে চরিত্রটা বার করলেন সেইখানে ওটারে ঢুইকা দেন, ভানু বন্দ্যোপাধ্যায় অমন কাজ করবে না। এক নম্বর জাতীয় সড়ক, যাকে বলা হয় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, নতুন চালু হয়েছে। গাড়িতে চেপে ওই রাস্তা দিয়ে দুর্গাপুর চলেছে রমেন রায়চৌধুরী। মাখনের মতো মসৃণ রাস্তায় গাড়ি যেন উড়ে চলেছে। সব যাত্রীরা মুগ্ধ হয়েছিলেন কলকাতায় ফিরে শুটিংয়ে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হয়েছিল রমেন রায়চৌধুরী। ওনার কাছ থেকে ওনার সুন্দর অভিজ্ঞতার কথা শুনে পরাণদা বললেন, ঠিক বলেছিস, অসাধারণ রাস্তা, দেখলেই যেন সেটে পুটে খেতে ইচ্ছে করে। এই রকম উপমা পরাণদার মুখেই মানায়। প্রখ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র পরিচালক শ্রী মৃণাল সেনের একটি মজার ঘটনা বলা যাক। শুটিংয়ের সময় উনি ধূমপান করতেন, আর ধূমপান করার সময় উনি কারোর না কারোর কাছ থেকে দেশলাই চাইতেন। কিন্তু উনি এই সিগারেট জ্বালানোর সময়তেই দেশলাইটা মাথায় থাকতো না, যেটা ওনার নয়, উনি বেমালুম ভুলে গিয়ে পকেটে ভরে রাখতেন। এবার শুটিং শেষে দেখা যেত যে ওনার পকেট থেকে অন্তত 20-25টি দেশলাই বাক্স পাওয়া যেত। তখন তিনি রেগে গিয়ে বলতেন, আরে বাবা, তোমরা কি চেয়ে নিতে পারো না? কিন্তু অত বড় পরিচালকের কাছ থেকে কি করে সবাই চেয়ে নেয় বলুন তো? শেষ হলো আজকের বিনোদনের আসর। আবার নানান কথা, নানান মজার ঘটনা নিয়ে এই বিনোদনের আসরে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।